হ্যালো গাইস, আপনারা কেমন আছেন বন্ধুগণ? আপনাদেরকে সুপার টিএফএসে স্বাগতম। আমার নাম দাহিবাসিত। আজকে আমি হ্যাবিটের m60 নিয়ে কথা বলবো। ইয়া, আমার কাছে কোনো মাইক্রোফোন নাই, সো আমাকে এটা ইউজ করবই, করতেই হবে আমাকে, যেহেতু আমার ভিডিও অডিও সিস্টেমটা খারাপ। তার জন্য এটা কিনলাম আমি 350 টাকা দিয়ে। ইউনো, 350 টাকা এই জিনিসটা পাওয়া কঠিন। হ্যাবিটটা আসলে ভালো কোম্পানি, বলতে গেলে খারাপ না। সো আমি ছাদে এসে করতেছি, নিচে অনেক চিল্লাপাল্লা হচ্ছে। ইউনো, আপনারা গান হয়তো শুনতে পারছেন, না হয় পারেন না, যাই হোক। আচ্ছা, সো আমি এখন এটা আনবক্সিং করবো। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি এটা ওপেন করছি। ওপেন করার জন্য এখানে একটা স্টিকার ছিল, সরি আছে, আমি হয়তো খোলার সময়, টেস্টিংয়ের সময় এটার উপরে একটা কাভার ছিল, ওই কাভারটা খুলে ফেলছি, নিয়ে তো আমার যদি পরে আবার বাস খেতে হয়, তার জন্য এখানে একবারে খুলে ফেলছি, যাতে আমি টেস্টিংটা করে আপাতত নিয়েছিলাম তখন। আর আমি এটা খুলে নতুন, হ্যাঁ খুলছে। সো এটা ফালাই দিলাম। এটার মধ্যে কী কী আছে এটা দেখানি। এখানে লেখা আছে 3.5 mm জ্যাক। সো তারপরে এখানে আরও কিছু লেখা আছে, কথা যদি স্ট্যান্ডভাবে শুনবে, কিন্তু আলাদা আলাদাভাবে শুনবে না। তারপরে আরও কিছু ডিটেলস আছে এখানে, দেখতে পাচ্ছেন হয়তো, এগুলো আপনি পড়ে নিন, আমি কিছু পজ করছি। হ্যাঁ, সো আপনি এখানেও কিছু লেখা আছে, প্লাগ অ্যান্ড প্লে, নো সফটওয়্যার, কারণ কোনো সফটওয়্যার লাগবে না এটার জন্য। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন কি ডিভিডি, MP3, MP4, পিসির সাথে কানেক্ট করতে পারবেন, নোটবুক, যাই হোক, হ্যাবিট m60। সো এখন স্টার্ট করা যাক। ওকে, এখন আমরা মাইক্রোফোন অন করি। মাইক্রোফোন সোজা তারিখে এইভাবে। ওকে, সো আমি এখান এটা খুলি। সো এখানে খোলার পরে আমরা প্রথমে একটা কার্ড পাবো। এটা কিসের কার্ড? এনজয় হোয়াট আই হ্যাভ, হ্যাবিটের। এখানে কী লেখা আছে? যাই সার্ভিস, মেল, মডেল, পোস্টেজ। ও, হয়তো গ্যারেন্টি কার্ড বাদ দেন, এটা দরকার নেই আমাদের। সো এটা হচ্ছে আমাদের হ্যাবিট মাইক্রোফোন। এখানে ফোকাস দিতে পারতেছে না, হ্যাঁ দিচ্ছে ফোকাস। সো হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান, হোয়াট দ্য হেল, এটা কী জিনিসটা, কি এটা বুঝলাম না আমি, জিনিসটা কী? এখানে হচ্ছে 2.5, আর এইখান প্যাকেটে লেখা আছে 3.5 mm জ্যাক। কী এটা, কী ভাই এটা, কোনো কথা? এখন আমি কেমনি স্টার্ট করি? এখন আমি এটা হয়তো একটা মেল টু ফিমেল একটা ই আছে, কী বলে জানি, একটা 2.5 mm এর জ্যাকের সাথে 3.5 কনভার্টর আছে একটা, ওইটা কিনলে 60 টাকা নেয় ভাই, পুরাই লস খেলাম মনে হইতেছে আমার। এখন কী করার, লস খেলে আর কিছু করার নেই, যাই হোক, খারাপ না জিনিসটা। এখন আমি এটা কেমনে টেস্ট করি, হয়তো একটা ওয়েতে টেস্ট করা যাবে, হয়তো ওটা দেখি অ্যাপ্লাই করি। সো আমি এখন রুমে যাব, সো একটা তুই মেরে যাব, আমি ম্যাজিক পারি একটা। আর আপনি আমাদের, আমি আপনাকে আমি লাস্টে এটার কনভার্টরটা দারাজে দেখাই দিব, সো ওখান থেকে কিনতে পারেন। আর যেটা আসল কথা, এটা নকল কথা ছিল তখন, যেটা আসল কথা এটা দেখি চলে নাকি, চলে ভালো। আর এটার যে বড় ভাই আছে m60, আর একটা আছে m80, ওই m80টা আরও জোস, কারণ হচ্ছে ওইটাতে আপনার গিয়া এভাবে করে থাকবে স্ট্যান্ড সহ, ওইটাকে আমি দাঁড়াজেই ছবি সহ দেখাই দেবো নি। সো এইভাবে স্ট্যান্ড সহ থাকবেও, আর ওটা এই 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 জিনিসটা থাকবে না, বুঝছেন, ওটা আমি দেখাই দেবো নি। এখন তুড়ি মেরে যাবো, 1, 2, 3, সরি ভুলিস লাগে নেই, 1, 2।
সো আপনারা দেখতেই পাচ্ছিলেন এটা কাজ করে নাই নিচে, আমি কথা বলতে পারিনি কারণ হচ্ছে আমার মাছ ছিল সামনে। সো এটা তখন কাজ করে নাই, বিধায় হতে পারে যে এটা আপনাকে স্পিকার সাপোর্টেড না অথবা অন্য কিছু, যাই হোক আপনার এখন ফিমেল কনভার্টারটা দেখা দেবো, কিন্তু এটা আমি শিওর যে এটা ঠিক আছে। ওকে আমি ফিমেল কনভার্টার দেখি, চলেন একটা তুড়ি মেরে দাঁড়ান। ওকে রেডি, 1 2, ভয় করে যদি না হয় আর একবার দিই, দিয়ে দেখি না, 1 2 3। আমি তো উল্টা পাল্টা করে পাইলাম না, তো সো আপনাদেরকে দাঁড়াতেই কিন্তু হবে, ওই দোকানে ছিল না, সো আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি, এটাই ছিল। আমি আমার এই পরের ভিডিওতে আমি অবশ্যই এই মাইক্রোফোনে টেক্সটিংটা দিয়ে দিব, দাঁড়া যে অর্ডারটা দিয়ে দিয়েছি, অর্ডারটা আসলেই ইনশাল্লাহ দেখা দিব। সো দেখা হবে পরের ভিডিওতে, আর আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, এবং বাই বাই, টাটা।